আমি মিথিলা। বছরের একটা দিন বিশেষ দিন ছিল আমার জন্য। পেয়েছিলাম আমি, না পাইনি, হারিয়েছি, তাই তো খুঁজতে থাকি নিজের অজান্তে। রুদ্র ভাই আপনি? আরে কি অবস্থা? জি ভাই ভালো। কেমন আছো? এই তো ভালো। ছবি আঁকা কি কেমন চলছে? জি ভাই ভালোই চলছে। আচ্ছা তুমি জানি কোন ইয়ারের ছাত্র? ভাই আমি সেকেন্ড ইয়ার আছি। সেকেন্ড ইয়ার? সেকেন্ড ইয়ার, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা ভাই, আমার কাজিন মিথিলা আপু। হাই। হাই। তা আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তা আমাদের ক্যাম্পাস কেমন লাগছে আপনার কাছে? অদ্ভুত, মানে এত ব্যস্ত একটা শহরে এত সুন্দর একটা পরিবেশ চিন্তাই করা যায় না। আসলে এই ক্যাম্পাসটা আমারও অনেক প্রিয়, তাই প্রতিদিন একবার করে আসি, পড়ালেখা শেষ তারপরেও আসি। ও আচ্ছা আচ্ছা, শেষ তো কি করছেন এখন? না তেমন কিছু না, এই ছবিটুকু আঁকি, ঘুরে বেড়াই, আর মাঝে মাঝে মনে হয় এই সাদা কালো পৃথিবীটাকে নিজের মনের মতো করে রাঙিয়ে তুলি। এই যে আমি মনে হয় অনেক বেশি কথা বলছি। Thank you.
হ্যালো হ্যালো আনএক্সপেক্টেড মানে আপনি না আসলে আমি আপনার প্রোফাইলে আপনার ছবিগুলো দেখছিলাম জি হ্যাঁ এই তো মানে হ্যাঁ খুবই সুন্দর আমি তো দেখে ফার্স্টে স্পিচলেস আমি আসলে ছিলাম অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আপনার ভাইয়া একটু লেট হবে তুমি চিন্তা করো না আমি চলে আসবো টাইমলি ওকে ঠিক আছে হাই হ্যাঁ তো কেমন চলছে আপনার দিনকাল এই তো ভালো চলছে আপনি আপনার কেমন চলছে দেখুন আমি আসলে আপনার অনেক ছোট আমাকে আপনি করে এত সম্মান না দিলেও হবে আসলে ও হ্যাঁ তো তো তুমি 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 আচ্ছা আপনি একটু দাঁড়ান এখানে হ্যাঁ আমি ওখানে যে আপনাকে একটা ফোন দিচ্ছি আপনি একটু ফোনটা রিসিভ করেন হ্যাঁ কেন না বিকজ লাস্ট নাইট আপনার ফোনে যে ইনভলভমেন্টটা ছিল ওটা না একটু ডিফারেন্ট আমি না আসলে একটু কনফিউজ একটু চেক করা দরকার আসলে এক মিনিট হ্যালো আচ্ছা আপনার ছবির বিষয়বস্তু কি সবসময় প্রকৃতি থাকে হ্যাঁ আসলে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে আমি অনেক পছন্দ করি আর ভালো লাগে প্রকৃতির সঙ্গে মানুষ নারী মানে প্রকৃতির মাঝে নারী জানো একটা ছবি শুরু করেছি আর ছবিটার মডেলকে জানো একটা নারী হ্যাঁ আচ্ছা এখন কি ফোনটা রাখতে পারি কি করছো প্রাকৃতিক সেই তোমাকে ভাবছি তোমার না অনেক কথাই আজকাল আমার মাথার উপর দিয়ে চলে যায় আর আমার টাওয়ার তোমার এই ভাবনার সিগন্যালগুলো ধরতে পারে না আচ্ছা প্রাকৃতিক আমি মানে কি
নন্দন তত্ত্ব ফোনে বোঝানো যাবে না। সেই ভালো, থাক। শুনো, আমি কাল তোমার আস্থানায় আসছি। আমি ধন্য হব। আচ্ছা, তোমার ঘড়ির কাঁটা থেমে গেছে নাকি ঘড়ি নষ্ট হয়ে গেছে? কেন বলো তো? ও গড, আবারও 3টা বেজে গেছে। মানে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে না রেগুলারই রুটিন আমার চেঞ্জ হয়ে গেছে। তাই? এখন তাহলে আবার নতুন করে চেঞ্জ করে নাও। শুনো, আমি রাখছি। ও বাই দ্য ওয়ে, তোমার স্টুডিওর অ্যাড্রেসটা একটু বলো না আমাকে। আচ্ছা, আমি ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি। বাই। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? তোমার সেই বিখ্যাত বটগাছের নিচে। রাস্তা পার হতে গিয়ে যুবকের মৃত্যু, চোখের সামনে এসব দুর্ঘটনা দেখতে হচ্ছে। এটা নিয়ে মন খারাপ? এটা তো কোনো দুর্ঘটনা না, এটা হচ্ছে ঘটনা। মানে যেটা প্রতিনিয়ত ঘটে সেটা হচ্ছে ঘটনা। এই ধরো যে অনেক বড় শহরে যেখানে মানুষজন কম, সেখানে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে এটা দুর্ঘটনা হতো। যেহেতু আমাদের দেশটা অনেক ছোট আর এখানে মানুষজন অনেক বেশি, সেহেতু এখানে মানুষের জীবনের মূল্যটা নেই, তো এটা ঘটনা। কি যাবে না? হুম, কোথায়? ভুলে গেলে? আজকে না তোমার আমার স্টুডিওতে যাওয়ার কথা। ও হ্যাঁ। আচ্ছা, তুমি এই পেইন্টিংটা কি পুরোপুরি তোমার ইমাজিনেশন থেকে করছো? না, এটা শুধু আমার ইমাজিনেশন নয়, এখানে আমার ইমোশন আছে। পেইন্টিংটা কবে শেষ হবে? তোমার ডেট অফ বার্থ কবে? 14th ফেব্রুয়ারি। কেন বলো তো? না, আশা করছি তার আগে শেষ হয়ে যাবে। রিয়েলি? হ্যাঁ, রিয়েলি। আচ্ছা, তুমি কি একটু বসতে পারবে? কেন? মানে তুমি বসলে আমি ছবিটাতে রং দিব। ওকে, দাঁড়াও, তুমি এটাতে বসো। দেখি, হ্যাঁ চলো বসো।
আজ আমার উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে এগিয়ে দিই। আমি কিছু ভাবতে পারছি না কেন, আমি কিছু ভাবতে পারছি না কেন? কি ভাবতে পারছো না? আমি যা চাই। কি চাই তোমার? আমার ছবির রং হবে? আমি বুঝি না। তুমি বোঝো না? তুমি কি অবুঝ? কে বেশি অবুঝ, তুমি না আমি? তাহলে কেন আসো আমার কাছে? কেন? ভালোবাসি, ভালো লাগে তাই। কেন ভালো লাগে জানি না। তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার জীবনটা অনেক অদ্ভুত। তুমি আমার কাছ থেকে চলে যাও প্লিজ। সত্যি? দাঁড়াও। তুমি আমার ছবির রং হবে না? না। কেন? আমার লুকায়িত নিজস্বতাকে প্রকাশ করে দিও না প্লিজ। আমার মনে হয় না কখনো তোমার ছবির রং হতে পারবো। তাহলে চলে যাও, তুমি আমার কাছে আর এসো না প্লিজ। যাও 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 যাও, তুমি চলে যাও। আমার পাগল একটা মন, রঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া এমনই কি একজন। আমি রং চেয়েছি তোমার কাছে ছবি আঁকবো বলে, আমি রং চেয়েছি তোমার কাছে ছবি আঁকবো বলে, তোমার কাছে মন রেখেছি বেদনারই জলে। তুমি আমাকে তুচ্ছ করেছ, বানিয়েছ নগ্ন, প্রকাশ করতে চেয়েছ সবার মাঝে, কিন্তু কেন? আমি তো তা চাইনি। চেয়েছিলাম তোমাকে, তোমার মন। আমি আর ভালোবাসতে আসব না তোমাকে। কি চেয়েছিলে তুমি আমার? তুমি যে কি চাও আমি তো কিছুই বুঝি না। আমি কি পেরেছিলাম তোমার মনে স্থান করে নিতে? খুব একা একা মনে হয় নিজেকে, খুব একা।
তুমি আমার নান্দনিকতা, আমার ছন্দ, আমার অভিব্যক্তি। এ তো নগ্ন নয় নান্দনিকতা, এ তো কুৎসিত নয় ছন্দ, আমার অভিব্যক্তি। কিন্তু মন সে তো কারোর নয়, নয় প্রকাশিত। স্পর্শ করতে চেয়েছিলাম হৃদয় দিয়ে, হয়তো পারিনি। কিরে আপু, কি হয়েছে তোর? কয়দিন যাবো দেখছি তুই কারোর সাথে কোনো কথা বলিস না, চুপচাপ থাকিস, বিষয়টা কি? কই কিছু না তো, কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। ওকে, আর যাবি তুই আমার সাথে? কোথায়? চল ঘুরে আসি বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, তুই যা নিচে আমি রেডি হয়ে আসছি। না চাই না আমি আলো, আধারিতে আমাকে ঢাকো, এ কেমন ভালোবাসা তোমার, আমি যে কিছুই বুঝি না। জীবনের রং কি জানো? আমি চাই জীবন্ত রং, যে রং কথা বলে জীবনের।
হ্যালো হ্যালো আপু, রুদ্রভাইর অ্যাক্সিডেন্ট। হ্যালো 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 আপু, হ্যালো হ্যালো হ্যালো।
যদি যাও চলে, পিছু টানে আসবে ফিরে। এই